সবাই এসেছিস ক্লাসে? আজ আমাদের সবার জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ ম্যাডাম? বড় ম্যাডাম কি তোরা সবাই মিলে মারার পর তার কাছে ক্ষমা চেয়ে আমি যে চিঠিটা লিখেছিলাম সেটা তার ভালো লেগেছে। তিনি আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু বেশ খুশির সংবাদ ম্যাডাম, আপনার আর কোনো ভয় রইল না। হ্যাঁ, কি বললি? ভয়? কিসের ভয়? আমি কাউকে ভয় পাই না। ওরা আমাকে ক্ষমা করলেই কি না করলেই কি? ক্ষমা না করলে ওদের সবাইকে দেখিয়ে দিতাম। আমিও অদৃতা পেতনি, কাউকে দেখে ভয় পাই না। বড় ম্যাডাম, কেমন আছেন আপনি? বড় ম্যাডাম? কোথায় বড় ম্যাডাম? আমার কথা শুনে ফেলেনি তো? আমার খুব ভয় করছে, তোরা সবাই আমাকে লুকিয়ে ফেল তাড়াতাড়ি। বড় ম্যাডাম আসেনি ম্যাডাম, পিঙ্কি তো এমনি মজা করছিল। তোর এত বড় সাহস, নিজের ম্যাডামকে ভয় দেখাতে চাস? আজ তুই ক্লাস শেষ না হওয়ার আগ পর্যন্ত এক হাত দিয়ে গাছের ওই ডালে ঝুলে থাকবি, এটাই তোর শাস্তি। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, যা বলছি তাই কর, নয়তো তোর শাস্তি আরো বাড়িয়ে দিব আমি। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বললেন আমি যাচ্ছি। ম্যাডাম, পিঙ্কি গাছে ঝুলে পড়েছি, এবার আপনি আমাদের ক্লাস নেওয়া শুরু করুন। আচ্ছা, আজ তোদেরকে শেখাবো কিভাবে অদৃশ্য হয়ে মানুষকে ভয় দেখানো যায়। ওহ, আমার মাথায় কি পড়লো আবার? লোকটা টেরি বানিয়েছে ম্যাডাম, তার মাথায় টোকা দিয়েছি। কে কে আমাকে ধাক্কা দিল? একি আমার গামছাটা আবার শূন্যে বাসা শুরু করলো কেন? এসব কি হচ্ছে আমার সাথে? লোকটা ভালোই ভয় পেয়েছে মনে হয়। না, এখানে আর এক মুহূর্ত থাকবো না আমি, নিজের জীবন নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। এ কি সামনে দেখছি একটা শাকচুন্নি জ্বলে আছে আবার, এই শাকচুন্নিটাই মনে হয় দূর থেকে সব করছিল, আমাকে বাঁচাও। দেখলি লোকটা কিভাবে আমার জন্য ভয় পেয়ে দৌড়ে পালালো? আপনার থেকে আমাকে দেখি বেশি ভয় পেয়েছে লোকটা। চুপ থাক তুই, গাছের ডালে ঝুলে ঝুলে আবার আমাদের মাঝে কথা বলতে আসিস? ঠিক আছে, একটা মহিলা এদিকেই আসছে, তুই ওকেই ভয় দেখা। আচ্ছা ম্যাডাম। কে আমার বাজারের ব্যাগটা নিয়ে টানাটানি করছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। শিলার বাবা তুমি? শিলার বাবা আবার কি? কোনো বড় মাপের ভূত পুচি, কিন্তু আগেও নাম শুনেছি বলে তো মনে হয় না। তোমার চুরির সব আবার গেল না? বেঁচে থাকতে মানুষের বাড়ি বাড়ি চুরি করতে, আর এখন মরার পর নিজের বউয়ের কাছ থেকেই চুরি করতে চাইছো। বুঝেছি, তোমাকে জুতা মেরে স্বর্গে পাঠাতে হবে আমার। কি ম্যাডাম, মহিলাটা তো তার পায়ের জুতা খুলে রিঙ্কিকে মারা শুরু করেছে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, মহিলাটা রিঙ্কিকে এমন ভাবে মারছে দেখে মনে হচ্ছে রিঙ্কি অদৃশ্যই হয়নি। কি ভেবেছো, তুমি অদৃশ্য হলে আমি তোমার অস্তিত্ব টের পাবো না? আমার ভালোবাসা তো ঠুনকো নয়। বাবা স্বর্গে চলে গেছে মনে হয়, আমি আর তার অস্তিত্ব অনুভব করতে পারছি না। আমার সামনে একটা মেয়ে গাছের ডালে এক হাতে ঝুলে থেকে এই ভরা দুপুরে শরীর চর্চা করছে, বেশ ভালো। আমিও ছোটবেলায় এমন করতাম। আমি এখন যাই, বাসায় ফিরতে দেরি হয়ে যাচ্ছে। ওই ভয়ানক মহিলাটা এখান থেকে দূরে সরলে অবশেষে। ম্যাডাম, রিঙ্কির অবস্থা দেখার পর আমার খুব ভয় করছে, আমি আজ কাউকে অদৃশ্য হয়ে ভয় দেখাতে চাই না। আপনি টুম্পাকে বলুন, ও যেন কাউকে ভয় দেখায়। টুম্পা, তুই পারবি মানুষকে অদৃশ্য হয়ে ভয় দেখাতে? জি ম্যাডাম, পারবো। তুইও আমার মতো অনেক সাহসী হয়েছিস, কোনো কিছু দেখে ভয় পাস না। যা, মানুষকে ভয় দেখানোর মহৎ উদ্দেশ্যে সফল হয়ে দেখা আমাদের। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, টুম্পার পুরো শরীর অদৃশ্য না করে শুধু ওর মাথা কেন অদৃশ্য করলো? টুম্পা আমার মতোই অনেক বুদ্ধিমতী একটা
পেতনি, ওর এমন করার পেছনে নিশ্চয় কোনো কারণ আছে, সময় হলে সব দেখতে পারবি। একি, ওই মেয়েটা গাছের আড়ালে বসে কাঁদছে কেন? এই মেয়ে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমার একটা মূল্যবান জিনিস খুঁজে পাচ্ছি না আমি, কি করব এখন? কি খুঁজে পাচ্ছ না আমাকে বলো, দেখি আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা। আর বলো না, আমার মাথাটাই খুঁজে পাচ্ছি না, তোমার মাথাটা একটু আমাকে দাও না, আমার মাথাটা খুঁজে বের করতে পারলে তোমার মাথা তোমাকে ফেরত দিয়ে দেব। ও মাথাকাটা ভূত, কেউ বাঁচাও আমাকে। দেখেছিস, তোদের বলেছিলাম না, টুম্পা নিশ্চয়ই অন্য কোনো পরিকল্পনা করেছে। টুম্পা গাছে উঠে আয়, অনেক ভালো করেছিস তুই। ধন্যবাদ ম্যাডাম, পরের ক্লাসে আপনি আমাদের কি শেখাবেন? তোদেরকে এখন আমি অভিনয় করা শেখাবো। একটু আগে যেমন তুই আমাদের অভিনয় করে দেখালি, কিছুটা তেমন। ঠিক আছে ম্যাডাম, মানুষের অভিনয় দেখতে আমার খুব ভালো লাগে। আপনার কাছে অভিনয় শিখি, আমি একদিন অনেক বড় অভিনেত্রী হব, সবাই আমাকে নায়িকা হিসেবে চিনবে। এটা কোনো নায়ক নায়িকা বানানোর স্কুল নয়, আদর্শ পেতনি বানানোর স্কুল। মানুষরা যদি একবার টের পেয়ে যায় তুই আসলে পেতনি, তোর অটোগ্রাফ নেওয়ার জন্য নয়, তোকে মারার জন্য সবাই তোর পিছু নেবে। আচ্ছা ম্যাডাম, আমার নায়িকা হওয়া থাক তাহলে। এবার দেখ আমি কিভাবে অভিনয় করি। দাঁড়া, আগে মানুষের রূপ ধরে নেই। হয়েছে আমার মানুষের রূপ ধরা? জি ম্যাডাম, এবার আপনি শুরু করুন। আমি অনেক গরিব অসহায় একটা মেয়ে, দুদিন ধরে না খেয়ে আছি, আপনি আমাকে কিছু খেতে দিবেন? এরপর কি ম্যাডাম? তোর আগে আমার সাথে মানুষের মতো অভিনয় কর। ঠিক আছে ম্যাডাম, আমি করছি। আহারি বেচারি, বলো কি খেতে চাও তুমি? তার শরীরের সব রক্ত। আপনি যে হঠাৎ করে নিজের রূপে ফিরে এসে এই কথা বলবেন, আমরা ভাবতেই পারিনি, ভয় পেয়ে গিয়েছিলাম। দেখলে তো কিভাবে ভালো অভিনয় করতে হয়, এবার তোরাও করে দেখা। ম্যাডাম, ছুটে থাকতে থাকতে আমার হাতটা খুব ব্যথা করছে, কখন জানি হাতটা ছিঁড়ে পড়ে যায় আমি। অভাবের কারণে আমার ঘরে কোনো সুতোও নেই, নয়তো হাতটা আমি সেলাই করে লাগিয়ে নিতে পারতাম। আহারে বেচারি, তোর অনেক কষ্ট তাই না? যা, তোকে আমি ক্ষমা করে দিলাম, কাজ থেকে নেমে আমাদের সাথে ক্লাস কর। ধন্যবাদ ম্যাডাম, এখন বেশ ভালো লাগছে। এবার সবাই বলো আমার অভিনয়টা কেমন ছিল। তার মানে তুই এতক্ষণ অভিনয় করছিলি? হ্যাঁ ম্যাডাম, এটা আমাদের সবাইকে বললো অভিনয় করে দেখাতে, তাই তো আমি এমন করলাম। তুই আমার সাথে এতক্ষণ মিথ্যা অভিনয় করছিলি। জি ম্যাডাম, কেমন হয়েছে আমার অভিনয়? কিন্তু আপনি যে সত্যি সত্যি আমাকে গাছ থেকে নেমে আসতে বলবেন সেটা আমি ভাবতেও পারিনি। আসলে আমিও তোর সাথে অভিনয় করেছিলাম এতক্ষণ, তুই আমার কথা শুনে গাছে ঝুলে বাদ দিয়ে এখানে কি করছিস? যা, গাছে উল্টো হয়ে ঝুলে থাক। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু নয়, তোর অভিনয় ভালো হয়নি, তাই তোর শাস্তি আমরা বাড়িয়ে দিলাম, এখন কথা পারাস না আর। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, এবার রুম্পা তুই অভিনয় করে দেখা। আচ্ছা ম্যাডাম, আপনিও আমার সাথে অভিনয় করুন। দাঁড়ান, আগে আমি মানুষের রূপ ধারণ করে নেই। হয়েছে, এবার শুরু কর। আমি অন্ধ, চোখে কিছু দেখতে পাই না, কেউ আমাকে একটু সাহায্য করুন। আহারে বেচারি, বলো তোমার কি সাহায্য লাগবে? ওই আম গাছের নিচে বড় একটা আম পড়ে আছে, ওই আমটা আমাকে এনে দিন। ঠিক আছে, যাচ্ছি। সেভাবে বেছে বেছে কাউকে দিয়ে আমানায়, আর তুই তো আমাকে ভয়ও দেখালি না। আপনি আমার উপকার করলেন আর আমি আপনাকে
ভয় দেখাবো? এতটাও অকৃতজ্ঞ নই আমি। কিন্তু এই নিন ম্যাডাম, এই অর্ধেক আমটুকু আপনার জন্য। আমটা তো খেতে আসলেই ভালো। যাই হোক, টুম্পার অভিনয় আমরা সবাই আগেই দেখেছি, এবার রিঙ্কির অভিনয় দেখার পালা। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে একটা ছেলের রূপ ধারণ করছি। আচ্ছা কর। এই মেয়ে শোনো, তুমি হাসলে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে, তুমি আমাকে তোমার হাসিটা একটু দেখাবে কি? তুমি আমাকে বলছো এই কথা? হ্যাঁ, তোমাকেই বলছি। ঠিক আছে, দেখো তবে আমার হাসি। অপূর্ব, এবার তোমাকেও আমি আমার হাসি দেখাতে চাই। রিঙ্কি পাগল হয়ে গেল নাকি? ওর হাসি থামাচ্ছি না কেন? থাম থাম, তোর হাসি দেখে তোকে নিয়ে আমাদের অনেক চিন্তা হচ্ছে। আমার তো ভালোই ভয় করছি। কি মনে হয় ম্যাডাম, আমার এই হাসি দেখে মানুষরা ভয় পাবে? অবশ্যই ভয় পাবে, ভয় পেয়ে তোকে পাগলা কারণে রেখে আসবে। ম্যাডাম, আজ আর ক্লাস করতে ভালো লাগছে না, আমাদেরকে ছুটি দিয়ে দিন। দাঁড়া দেখছি। পিঙ্কি, তুই গাছ থেকে নেমে আয়। ম্যাডাম, আপনি আবার আমার সাথে অভিনয় করছেন না তো? আরে না, এবার সত্যি সত্যি নেমে আসতে বলছি। ঠিক আছে ম্যাডাম, আসছি। আজ তোদের সবাইকে ক্লাসে যা যা শিখিয়েছি সব মনোযোগ দিয়ে বাড়ি গিয়ে চর্চা করবি। আজকের মতো তোদের সবার ছুটি, বাড়ি যা সবাই। পেতনিরা উড়ে বাড়ি চলে যাওয়ার পর পেতনি ম্যাডাম আম গাছের নিচ থেকে কয়েকটা আম কুড়িয়ে নিয়ে বাড়ি চলে গেলেন।